नमस्कार बंधुरा, मायर किचेने सबाई के स्वागत। आज के सन्धे बलार एक स्नैक्स रेसिपी अपन साथेर करब, खुबी टेस्टी और खुबी स्वास्थ्यकर। आज के सर्षे फुलेर बड़ा बा पकोड़ा करे देखाबो। खेते खुबी सुंदर और खूब सहजे सर्षे फुलेर पकोड़ाटा बा बड़ाटा बनानो जाए। किभाबे बनाबो चलुन देखे नी। एखाने आमी सर्षे फुल निये निएछी, दुटो आटी सर्षे फुलेर केटे निएछी आर एकटा आपनादेरके केटे देखाच्छी। एखाने आमी एकटा काँचि निएछी, काँचिर साहाज्ये सर्षे फुलगुलोके केटे निच्छी। आपनारा पारले हाथेर साहाज्येओ सर्षे फुलगुलोके केटे निते पारेन। ठीक एइभाबे सर्षे फुलगुलोके केटे निच्छी। काटा होये गेले सर्षे फुलटाके एकटा बड़ो छाँकनिते रेखे भालो करे एक बार थेके दुई बार धुए नेब। कारण धुए निले जे एखन सर्षे फुल बा जे कोनो शीते सब्जीते किन्तु प्रचुर परिमाणे तेल दिए थाके, सेई जोन्ने जे कोनो खाबार खावार आगे एकटु भालो करे धुए निले भालो हय। एबार सर्षे फुलटाके भालो करे धुए नेब। सर्षे फुलटाके भालो करे धुए निएछि। एबार एर मध्ये दिए देब स्वाद मतो लवण, ছোট চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা আপনাদের ঝালটা স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেব বড় চামচের পাঁচ চামচ বেসন। আর বড় চামচের পাঁচ চামচ আমি এখানে বেসন নিলাম, আর ওই চামচেরই তিন চামচ নিয়ে নেব চালের গুঁড়ি। চালের গুঁড়িটা বেসনের পরিমাণ একটু কম দেবেন, না হলে পকোড়াটা শক্ত হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ছোট চামচের চার ভাগের এক ভাগ রসুন বাটা ও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সব কিছু প্রথমে ভালো করে একটু শুকনো অবস্থায় মেখে নেব। তারপর জল লাগলে বড় চামচের দু চামচ মতো জল দেব। আর এখানে জল দেব না, ফুল থেকে কিন্তু একটা জল বেরোয়, সেই জলেই কিন্তু এই পুরো সর্ষে ফুলের ব্যাটারটা মাখা হয়ে যাবে। দেখুন প্রায় মাখাই হয়ে গেছে, আর কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি। তারপর লবণ দেওয়া আছে, এতে কিন্তু জলটা ছাড়বে ফুল থেকে। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ব্যাটারটা অনেকটা আমার সেট হয়ে গেছে। আর কিন্তু এইখানে কোনো রকম জল ব্যবহার করব না, হাত দিয়ে আর একটু ভালো করে মেখে দিচ্ছি। যদি কোনো রকম জল লাগে বা বেসন লাগে সেটা মেখে নেব। এখানে আমি আর কোনো রকম জল বা বেসন ব্যবহার করলাম না, তেলটা যেই হালকা গরম হয়ে গেছে। এবার পকোড়ার শেপ দিয়ে সর্ষে ফুলের পকোড়াগুলো ভেজে নেব। প্রথমে গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পকোড়াগুলো প্রথমেই তেলে ছেড়ে সঙ্গে সঙ্গে নাড়বেন না, তাহলে পকোড়াগুলো ভেঙে যেতে পারে। আমি এখানে যতটা সর্ষে ফুল ও বেসন আর চালের গুঁড়ি নিয়েছি, মোট এখানে বড় বড় সাতটা আমার পকোড়া হয়েছে। এক পিট যেই হালকা ভাজা হয়ে যাবে, তারপর আলতো হাতে উল্টে দেব, দিয়ে ঠিক এরকম ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা মিডিয়াম আঁচেই রেখে দিয়েছি। পকোড়াগুলো দুই পিটি হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে তেলটাকে প্রথমে ঠান্ডা করে নেব, তারপর গ্যাসটা জ্বালিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে যাওয়া পকোড়াগুলো তেলে ছেড়ে দিয়ে লাল করে পকোড়াগুলো ভেজে নেব। এক থেকে দুই মিনিট মতো সময় লেগেছে এক পিঠ পকোড়াগুলো ভেজে নিতে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক বাকি পকোড়াগুলো এরকম আরও এক পিঠ লাল করে ভেজে নেব। ভেজে নিলেই আমাদের সর্ষে ফুলের পকোড়া রেডি। আমার এখানে
সর্ষে ফুলের পকোড়াগুলো হয়ে গেছে। এবার তেল থেকে তুলে গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। একটা প্লেটে পকোড়াগুলো সাজিয়েছি আর তাতে দিয়েছি সস আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সহজেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।